किछु भांगार आवाज आसछे मने होच्छे ओई दिक थेकेई आसछे। কিসের আওয়াজ? মনে হয় কেউ আছে। হ্যালো, কেউ আছেন ওদিকে? মনে হলো কোনো আওয়াজ শুনতে পেলাম, পাশেই হতে পারে মনে হচ্ছে। হ্যালো, কেউ আছে ওখানে? কেউ কি আছেন ওখানে? আমি এখানে আটকে আছি, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন ওখানে? মনে হয় আমার মতোই কাউকে বন্দী করা হয়েছে। আমরা এদিকে সারা রাত না ঘুমিয়ে কাটালাম, ও এখন চুল আঁচড়াচ্ছে। কেন সবাই আমাকে দেখছো বলো তো? কি হয়েছে কি তোমাদের? হ্যাঁ, এই মায়া, নীলা, কি হলো তোমাদের? তিনজনে একসাথে খুশি খুশি বসে আছো। কি হলো, তোমরা কেউ রুমের বাইরে না এসে এইভাবে বসে আছো? মায়ার শরীরে ভূত ঢুকেছে, এটা বলি কি করে? মায়ার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমার ক্লোজ ফ্রেন্ড মালতী বলে একজন আছে, ওর একটাই ছেলে, এখন অনেক পড়াশোনা করছে, আর ওদের অবস্থাটাও খুব ভালো, ছেলেও খুব ভালো। ভূত আবার মেকআপ করছে রে। হ্যালো, ওরা একটা ভালো দেখে মেয়ে খুঁজছে। আমি আমাদের মায়ের একটা ভালো দেখে ফটো পাঠিয়ে দিয়েছি, ওরা মায়াকে দেখতে আসবে বলে ঠিক করেছে। কি হলো, তোমরা এমন চুপ করে আছো কেন? ভালো লাগলো কিনা বলবে তো? ওদেরকে আমি মেয়ে দেখতে আসতে বলে দিয়েছি, তোমাদের যদি ঠিক মনে হয় তাহলে আমি কথাবার্তা আগে এগোতে পারি, তোমাদের ঠিক না মনে হলে আমি বারণ করে দেবো। কি বলছো তাহলে? আমরা তো রাজি আছি, কিন্তু মায়াকে। মায়া আবার কি বলবে? মায়ার সাথে আমি কথা বলে নিচ্ছি। মায়া, মায়া, এই আমি তোমাকে কখন থেকে ডাকছি আর তুমি আমার দিকে তাকাচ্ছই না। ছাড়ো, আমি তাহলে চলে যাচ্ছি। এই দেবী, দাঁড়াও, তোমার যা কিছু জিজ্ঞেস করার আছে ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ওকে বিয়ের কথা বলেছো বলে ও তোমাদেরকে ভয় দেখাচ্ছে, তাই তোমরা ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি বললে মায়া নিশ্চয়ই শুনবে। হ্যাঁ, আমি মায়ার সাথে কথা বলি, কিভাবে ওকে রাজি করাই তোমরা শুধু সেটা দেখতে থাকো। হ্যাঁ, মায়া মায়া কিরণ মায়া, এবার মনে হচ্ছে সব জানাজানি হয়ে যাবে রে বাবা। মায়া, তোকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে, তুই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি মোটেও রাজি না। মাগু কেন রাজি না? আমি মন থেকে একজনকে ভালোবাসি। এসব কি বলছে? কাকে ভালোবেসেছে ও? তুমি যদি কাউকে ভালোবাসো সেটা তো ওরা কেউ জানে না, তুমি নিজেই বলো মায়া। আমি অরুণকে ভালোবাসি। ওরে বাবারে, আরে বাবা, মায়া আবার শুরু করে দিয়েছে বাবা। না রে, এইটা হচ্ছে মায়ার ছক। হ্যাঁ দেখো মায়া, অরুণের তো বিয়ে হয়ে গেছে, এখনো কেন অরুণকে নিয়ে তুমি এত ভাবছো? বেচারি বাবা, এখন তো আর তোমার জীবনে অরুণ আসতে পারবে না, ওকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে তুমি সেটেল হয়ে যাও। আর এখন যদি তুমি ওই অরুণ 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 করে জব করতে থাকো, গঙ্গা এসে তোমায় শেষ করে দেবে। আমি এখন এমনিতেই মারা গেছি, আমাকে ও নতুন করে মারতে পারবে না। বাঁচাও আমাকে। আমাকে বাঁচা নিলে এদিকে চলে এসো। ওরকম করে কি দেখছিস? ওকে ভূতে ধরেছে, এদিকে তাড়াতাড়ি এসো। ওকে ভূতে ধরেছে সেটা আগে বলবি তো। তাড়াতাড়ি এসো। কি কাণ্ড বাবা! আমাকে ছেড়ে দাও, আমার পরিচয়টা সবার সামনে আনতে চেয়ে তুই জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস। আমি এখানে আছি যেন কেউ জানতে না পারে, বুঝতে পারলি? আমি আর কখনো বলবো না মা। ধরো আমায়। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোমরা কাউকে কিছুই বলোইনি। মায়ার বিয়ের বয়স হয়েছে, ওকে ভূতে ধরেছে শুনলে আর ওর বিয়ে হবে না, তাই লুকিয়েছিলাম। ভালোই কাজ করেছো তোমরা। ও মাগো দেবী, দয়া করে এই ব্যাপারে আর কাউকে বলো না।